ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইতালি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানী রোমেও। দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রোমের বুক চিরে বয়ে যাওয়া টাইবার নদীর পানি বিপদসীমা স্পর্শ করায় সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের আনাগোনা ও ভাসমান খাবারের রেস্তোরাঁ। এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকেরা। যেহেতু ভাসমান রেস্টুরেন্ট, এই জায়গায় টুরিস্টরা অনেক আসে, তো ওইটার কারণে টুরিস্টরাও আসতে পারতেছে না। তো রেস্টুরেন্ট সেক্টরের যারা মালিকরা আছে তারা ক্ষতিগ্রস্ত হইতেছে, আর আমরাও এইটার কারণে অনেক সমস্যার সম্মুখীন হইতেছি। দেশটির উত্তর পূর্বাঞ্চলের বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে বৃষ্টিও দেখা দিয়েছে রাজধানীতে। এ অবস্থা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। স্থানীয়দের অভিযোগ, পূর্বাভাস থাকা সত্ত্বেও আগাম কোনো প্রস্তুতি গ্রহণ করেনি বর্তমান সরকার, যার কারণে মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। রোমানিয়ার বন্যার পর এখানেও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্যায় যারা মারা গেছে তাদের জন্য প্রার্থনা করা ছাড়া আর কিছুই করতে পারি না আমরা। নদীটি দর্শনার্থীদের জন্য বেশ আকর্ষণীয়। ভয়াবহ বন্যার কারণে দেশটির উত্তর পূর্বাঞ্চলে 36,000-এর বেশি বাসিন্দা তাদের ঘর বাড়ি ছেড়েছেন। সময় সংবাদ, ইতালি।